নমস্কার। আজকে 29শে সেপ্টেম্বর 2024 সাল, কলকাতা হাইকোর্টের ভীষণ একটা সেন্সিটিভ পরীক্ষা, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। আজকে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত হয়ে গেল। আমরা কিছুক্ষণ আগে 100টা প্রশ্নের উত্তরপত্র প্রকাশ করেছিলাম এবং সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে কয়েকটা প্রশ্ন নিয়ে আমাদেরও কনফিউশন আছে, কয়েকটা প্রশ্ন ভুলও রয়েছে। যেমন অঙ্কের ক্ষেত্রে 3টে প্রশ্ন আমি ভুল পেয়েছি, 2টো তো কনফার্ম ভুল, আর একটা কনফিউশনের মধ্যে আছি। হতে পারে আমি হয়তো উত্তর মেলাতে পারছি না। তো যাই হোক না কেন, আমাদের উত্তরটাকে মোটামুটি সঠিক ধরে নিয়েই আপনাদেরকে মেলাতে বলেছিলাম, কার কত স্কোর হচ্ছে সেটাও জানাতে বলেছিলাম। আমি আগামী ভিডিওতে সেফ কাট অফ কত হতে পারে আমার অ্যাজাম্পশন অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো। ভুল প্রশ্নের উত্তর যদি দাগ দিয়ে আসি তাহলে নাম্বার পাবো কি পাবো না, এ বিষয়ে যাবতীয় যা কিছু আলোচনা করার আগামী ভিডিওতে করব। দেখুন, আমরা পণ্ডিত নই, সেটা বারবারই আমরা স্বীকার করি। বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে জানিয়েছি যে আমরা কেউই কোনো টিচারই পণ্ডিত নই, আমরা আপনাদের মতোই, আমাদেরকে মোটামুটি সহযোদ্ধা ভাবতে পারেন, আপনাদের সাথেই আমরা যুদ্ধ করি। শুধু আপনাদের ফিল্ড আলাদা, আমাদের ফিল্ড আলাদা, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবং বরাবরই আমি স্বীকার করি, এটা এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা টিচারের থেকে একটা স্টুডেন্ট অনেক বেশি দক্ষ হয়। তার কারণ একটা টিচার শুধুমাত্র তার নিজের সাবজেক্টটা পড়ান, যেমন আমি শুধু অঙ্ক পড়াই, আমার ইংরেজি টিচার শুধু ইংরেজি পড়ান, কিন্তু একটা স্টুডেন্টকে অঙ্কও পড়তে হয়, ইংরেজিও পড়তে হয়, জিকেও পড়তে হয়, রিজনিংও পড়তে হয়, সব বিষয়ে পারদর্শিতা রাখতে হয়। সেই কারণে একটা টিচারের থেকে একটা স্টুডেন্টের দক্ষতা যোগ্যতা অনেক সময় অনেক বেশি হয়ে থাকে। কিন্তু টিচার পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে বহুদিন পড়ান বলে ওই একটা সাবজেক্টে তার অনেকটাই যোগ্যতা তৈরি হয়। যাই হোক, আমি আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে আগামী ভিডিওতে অঙ্কের সমাধান নিয়ে আসব, আমি আগামী যেটুকু সময় আমার সঙ্গে আপনারা থাকবেন এই 25টা অঙ্কের প্রশ্ন আমি আপনাদেরকে একটু সমাধান করাবো। এবারে সমাধানটা, প্রত্যেকটা প্রশ্নের অনেক রকম সমাধান হয়, আমি বিশেষ কিছু ডিটেলসে যাব না, মোটামুটি সমাধান যাতে আপনারা নিজেদের সাথে একটু মেলাতে পারেন সেটাই আমি চেষ্টা করছি। যেমন আমাদের প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে বি সেট কে নিয়ে করছি আমি, B2। হ্যাঁ, বি সেট কে নিয়ে করছি, 2 নম্বর পাতায়। প্রথমেই তো অঙ্ক ছিল, সিরিয়ালি আপনাদের সঙ্গে নাও মিলতে পারে, সেটা একটু দেখে নেবেন, অঙ্কটা আমি বলে যাব। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের যোগফল কত? প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের যোগফল 10×11/2, মানে 5×55। এ তো আমরা এইটাকে অঙ্ক মনে করি না কেউ, এটা একেবারে জলের মতো সহজ একটা বিষয়। এবার 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ইনকাম অফ রমেশ, রমেশের ইনকাম হচ্ছে 12,000 টাকা মাসে এবং অমিতের ইনকাম 1,91,520 টাকা হচ্ছে বছরে। মান্থলি এক্সপেন্ডিচার দুজনেরই X টাকা, এবং মান্থলি যে সেভিংস, মান্থলি বা ইয়ারলি বলেনি, তাদের সেভিংস এর অনুপাত হচ্ছে 1:2। মোদ্দা কথা, এইটুকু ডেটা দেওয়া আছে, জানতে চাইছে ওদের এক্সপেন্ডিচারটা কত। রমেশের ইনকাম হচ্ছে মান্থলি 12,000 টাকা, কিন্তু অমিতের ইনকাম বলে দিয়েছে ইয়ারলি, ইয়ারলি কত? 1,91,520 টাকা, তাই তো? 1,91,520 টাকা, একে আমরা 12 দিয়ে ভাগ করে একটা মান্থলি হিসাবটা আমরা বার করে নিই। 12 কে 12 একবারে কেটে দিই, 12 কে 12 থাকলো 7, 7 71, 5×12 60 থাকলো 11, 11 পর 15, 5 হলো 15 হলো 115, 9×12 108 থাকলো 7, 72, 6×12 72, তারপর একটা শূন্য, মানে 15,960 টাকা। এখানে 15,960 টাকা হচ্ছে অমিতের মান্থলি ইনকাম, রমেশের আর অমিতের হয়ে গেল। দুজনারই এক্সপেন্ডিচার হচ্ছে X টাকা, অমিতের আর রমেশের দুজনারই, কিন্তু সেভিংস এদের অনুপাতটা যেটা বলেছে, সেভিংস ইনকাম থেকে খরচ বাদ দিলে সেভিংস রমেশের যদি 1 টাকা হয় আর অমিতের হচ্ছে 2 টাকা। এবার আমাদেরকে শুধু দেখতে হবে যে এক্স্যাক্টলি কত টাকা বাদ দিলে, এদের দুজন থেকে কত টাকা বাদ দিলে দুজনের কত সেভিংস থাকে, এবং সেটা একজনের সাথে আর একজনের এই ডবল হচ্ছে কিনা, বা সেটুকুই তো চেক করার। এর আমরা যদি সমীকরণ করি তাহলে তারও একটা পদ্ধতি আছে, আর তা না করে আমরা এখান থেকে অ্যাজাম্পশন করতে পারি। এবার যদি আমরা এখান থেকে যে কোনো একটা অপশন ধরে নিই, অপশন ধরে নিয়ে উত্তর, যেমন অপশন বিটা হচ্ছে উত্তর 8,040 টাকা, আমরা কি করছি, আমরা 8,040 টাকা এখান থেকে বাদ দিয়ে দিই। 8,040 টাকা বাদ দিলে থাকে 3,960 টাকা, মানে আমি ধরে নিচ্ছি এটা 8,000 টাকা, আর ওদিকে 12, 4,000 টাকা, তার থেকে 40 টাকা বাদ দিয়ে দিলাম, 3,960 টাকা। আর এই অমিতের কাছ থেকেও 8,040 টাকা আমরা বাদ দিয়ে চেক করে দেখতে পারি, এটা থাকছে 7,920 টাকা বিয়োগ করলে। এবার দেখছি 3,960 টাকার থেকে 7,920 টাকা হচ্ছে 2 গুণ, তাহলে আমরা যেটা উত্তর ধরে নিলাম 8,040 টাকা, সেটা আমাদের ম্যাচ করলো, যে দুজনারই খরচ হচ্ছে 8,040, তাহলে বিয়োগ করলে, ইনকাম থেকে বিয়োগ করলে এটা দাঁড়ায় 1:2 দাঁড়াচ্ছে। এবার এইটা আমরা চাইলে এটাকে আমরা একটা সমীকরণও করে নিতে পারি,
মানে সমীকরণ করলে আমরা কিরকম ভাবে করব? সমীকরণটা হচ্ছে এই যে একজনের থেকে আরেকজনের যে দ্বিগুণ, ধরে নিচ্ছি রমেশের যে 12,000 টাকা ইনকাম সেখান থেকে x টাকা বাদ দিলাম, আবার এই যে অমিতের যে টাকাটা বেরিয়েছিল একে অবশ্যই 12 দিয়ে ভাগ করে চেক করে নিতে হবে, 15,960 টাকা, 15,960 টাকা এখান থেকেও আমরা যদি x টাকা বাদ দিয়ে দিই, মানে এটা হচ্ছে রমেশের ইনকাম, এটা হচ্ছে অমিতের ইনকাম, জাস্ট একে 12 দিয়ে ভাগ করে 15,960 টাকা দিলাম, দুজনের কাছ থেকে আমি x টাকা বাদ দিয়ে দিলাম খরচটা। এবার এই সময় এটা তো এর সেভিংস রমেশের, আর এটা অমিতের সেভিংস, তো রমেশের থেকে অমিতের যে সেভিংস সেটা হচ্ছে দুগুণ, সেই জন্য আমরা এইটা ইস টু এইটা সমান এটাকে 2:2, এই 1:2 করে দিতে পারি, অথবা আরেকটা কি করতে পারি এইখানে সমান চিহ্ন দিয়ে আমি রমেশের টাকাটাকে দুগুণ করে দিতে পারি, তাহলে এখান থেকেও কিন্তু কম সময় আমাদের উত্তরটা বেরোতে পারে, সেক্ষেত্রে এক্স এর মানটা একবারে 8,040 টাকায় বেরিয়ে যাবে। তো যাই হোক না কেন, আমরা যেটা দেখলাম যে উত্তর হচ্ছে অপশন বি, 8,040 টাকা। এটা বেশ, নেক্সট এই যে তিনের দাগে যে কোশ্চেনটা ছিল যে ইন অ্যান এক্সামিনেশন 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথমেটিক্স পাসড, ইংরেজিতে পাশ করেছে 80%, অঙ্কে পাশ করেছে আর দুজনাতেই 80%, মানে আমি যদি টোটাল এটা স্টুডেন্ট ধরি, এটা 80% হচ্ছে ইংলিশে পাশ করেছে, আবার এইদিকের 80% ধরে নিচ্ছি ম্যাথে পাশ করেছে, এবং যে কমন প্লেস বলেছে যে 75% উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে এই জায়গাটা হবে ফেল। এটাই তো আমরা গ্রাফ এঁকেছি পড়ানোর সময়। এবার সেটা এই জায়গাটা কিভাবে বার করতে, এই দুজনকে যোগ করে 75 বার, তো একবারে দুজনকে যোগ করে 75 বার দিতে পারি, অথবা 80 থেকে 75 বাদে 5, এই 80-র সাথে যোগ করে 85 করে দিলাম ওই পার্টটা, তাহলে এই পার্টটা থেকে গেল 15%, আমার হিসেবে 15%, প্রশ্নতে বলছে এটাই হচ্ছে 45 জন স্টুডেন্ট, তাহলে 15% যদি 45% হয় তাহলে 1% সমান হচ্ছে 3, তাহলে 100% মানে টোটাল পরীক্ষার্থী যে সে 100% মানে হচ্ছে 300, কিন্তু 300 অপশনে নেই, সেই জন্য এই কোশ্চেনটা একটা অপশন ভুলের মধ্যে আমরা ধরে নিচ্ছি, যেটার অপশন ভুল আছে, ভুল করেও যেন এটা করতে যাবেন না, যারা যারা বলছে ভুল উত্তর অ্যাটেন্ড করলে নাম্বার পাওয়া যায় এগুলো ফালতু কথা, এটা নিতান্ত ফালতু কথা। আপনি একটা সোজা কথা ভাবুন, আপনি অঙ্কে পণ্ডিত, ঠিক আছে, আপনি একটা অঙ্ক করলেন, অঙ্ক ঠিক আছে, অঙ্কটার উত্তর আপনি পেলেন না অপশন, তারপরেও আপনি একটা দাগ দিচ্ছেন, এটার মানে কি দাঁড়ায়? এটার মানে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি অঙ্কে পণ্ডিত এবং আপনি যেটা করেছেন সেটা সঠিক করেছেন? সঠিক উত্তর আপনি পাওয়া সত্ত্বেও একটা ভুল উত্তরে দাগ দিয়ে এসে নাম্বার আশা করেন, এটা সম্ভব কখন? এটা কি মাধ্যমিক পরীক্ষা নাকি? মাধ্যমিক পরীক্ষাতেও নাম্বার দেওয়া হয় না, বোর্ড বলে দেয় শুধুমাত্র মার খাওয়ার ভয়ে, যাতে বোর্ডে ভাঙচুর না হয়ে যায় যে প্রশ্ন ভুল ছিল, সুতরাং যারা যারা ওটাতে অ্যাটেন্ড করেছে তাদের সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা মাধ্যমিক পরীক্ষা তো, ছেলে খেলা হচ্ছে। অনেকে দেখছি ইউটিউবে কমেন্ট করছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কমেন্ট করছে যে ভুল উত্তর অ্যাটেন্ড করলেই নাম্বার পাওয়া যায়, এসব ফালতু কথা, এসবে কান দেবেন না, শুধু লজিক্যালি ভাববেন তাহলেই হবে। তবে যে 4টে প্রশ্ন টোটাল ভুল দেখা গেছে এখনো পর্যন্ত, যেমন 2টো অঙ্কে তো একদম কনফার্ম আছে, একটা কনফার্ম নই, আমি আমি আপনাদের সামনে আসবো সমাধান নিয়ে, একটা রিজনিং এর ভুল পাওয়া গেছে, তো সেইটা নিয়ে যদি 4টে ভুল থাকে তাহলে 96টা প্রশ্নতেই পার্সেন্টেজ হবে, এটাই স্বাভাবিক, এটা হওয়াটা উচিত। এই যে প্রশ্নটা ছিল আমাদের যে এ প্লাস বি সমান 8 আর এ বি সমান 15, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ, সাধারণত এটা কেউ সূত্র করে না, এ কিউ প্লাস বি কিউ সূত্র বসিয়ে মান মার করতে হবে একদম না, এখানে একটু আন্দাজ করে নিতেই পারেন, এ এ আর বি এর যোগফল যদি 8 হয় আর গুণফল যদি 15 হয় তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন একটা হবে 5, একটা হবে 3, 5 3 এ 15 গুণ করে আর 5 আর 3 এ যোগ করে 8, এটা মোটামুটি আপনি এমনিই বুঝতে পারছেন আন্দাজ করে, তো 5 আর 3 যদি হয়, 5 এর কিউব মানে 125, 3 এর কিউব মানে 27, এই দুটো যোগ করলে উত্তর হচ্ছে অপশন 152, তো এখান থেকে আন্দাজ করে নিতে পারতেন। 5 এর দাগে যেটা ছিল বাই সেলিং 12টা আপেল, 1টা টাকায় 12টা আপেল বিক্রি করে একটা লোক 20% লস করেছে, তাহলে হাউ মেনি ফর এ রুপি শুড হি সেল টু গেইন 20%, 1 টাকায় 12টা আপেল বিক্রি করেছে দিয়ে সে লস করেছে 20%, তার মানে একটা জিনিস ভাবতে হবে যে 1 টাকায় 12টা আপেল বিক্রি করে যদি লস করে তাহলে লাভ করার জন্য আরো কম বিক্রি করতে হতো, মানে 12-র থেকে পরিমাণে কমাতে হবে। তো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে বেশি কিছু হ্যাপা না করে, যেহেতু 20% লস হয়েছে একে 120 দিয়ে ভাগ করে দিন, দিয়ে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে নো লস নো প্রফিট, তাহলে কি দাঁড়াবে যে রেজাল্টটা, যে টাকায় কটা বিক্রি করলে লাভও হবে না লসও হবে না, কিন্তু যদি আপনি 20% লাভ করতে চান তাহলে একে 80 দিয়ে গুণ করতে হবে। মনে আছে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে নর্মাল প্রফিট অ্যান্ড লস হচ্ছে টাকা পয়সার গল্প, আর যদি প্রোডাক্টের প্রফিট অ্যান্ড লস করেন তাহলে সব উল্টো উল্টো,
মানে নর্মালি কোন একটা জিনিস 20% লাভ করতে গেলে 100 টাকার জিনিসটা 120 টাকায় বেচতে হবে, বেশিতে বেচতে হয়। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে 20% যদি আপনি লাভ করতে চান তাহলে কমিয়ে বেচতে হবে, মানে এইখানে আর 120 দিয়ে গুণ করলে চলবে না, 80 দিয়ে গুণ করতে হবে। তার লজিকও আমি দেখিয়েছিলাম। তাহলে এটা উত্তর কত হবে? এটা এটা কাটলাম, 12 12 কেটে গেল, ফাইনাল উত্তর হচ্ছে 8। মানে খুব সহজে উত্তরটা পাওয়া গেল যে 8টা হচ্ছে টাকায় বিক্রি করতে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন 20%। বেশ, নেক্সট হচ্ছে 6টা, ইফ দা প্রাইস অফ মিল্ক ফলস ডাউন টু 20%, দুধের দাম 20% কমে গেছে যার কারণে একজন বাড়ির মালিক সে দুধের ব্যবহার কতটা বাড়াবে বা কতটা বেশি বাড়াতে পারবে যদি খরচটা একই রাখতে চায়। তাহলে 20% যখন কমে গেছে তার মানে 100 টাকার জিনিসটা নিশ্চয়ই এখন 80 টাকা হয়ে গেছে, তাই না? এবার এটা আমি আপনাদেরকে কিভাবে শিখিয়েছিলাম যে 80 টাকা যেটা হয়ে গেল এখন আপনি খরচ আগের জায়গায় রাখতে চাইছেন 100 টাকা, তাহলে আপনাকে এক্স্যাক্টলি কতটুকু আপনি বেশি পাবেন? তাহলে 80 টাকাতে আপনার কনজামশন বাড়াতে হবে 20 টাকার কনজামশন। তো 80 টাকায় 20 টাকার কনজামশন মানে কত পার্সেন্ট? 25%। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে অপশন সি, 25%। এর অবশ্য এই যে কেন এরকম হয় তার ব্যাখ্যা অবশ্যই আমি ইউটিউবে দেখিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। দোকানদারকে কাকু বানিয়ে আমি অনেক উদাহরণ দিয়েছিলাম এই অঙ্কগুলোতে, তাই না? আশা করি অনেকের মনে পড়ছে। বেশ, এবার নেক্সট 7-এরটা দেওয়া ছিল, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 6144, আর দেয়ার কোশ্চেনটা হচ্ছে 8/3, ফাইন্ড দ্য নাম্বার। আপনি চাইলে এটাকে একদম অপশন টেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। অপশন টেস্টের জন্য দুটো সংখ্যার, এই যে অপশন গুলোতে যে দুটো দুটো সংখ্যা আছে তাদের কার কার এককের ঘর গুণ করলে 4-এর সাথে ম্যাচ খায়, সেরকম ভাবে একটা চেক করে দেখতে পারতেন। অথবা আর একটা সহজ রাস্তা হচ্ছে যে যখন একটা সংখ্যা আর একটা সংখ্যার ভাগফল গোটা দেয়নি, এরকম একটা ভগ্নাংশ দিয়েছে 8/3, তার মানে কি দাঁড়ালো? তার মানে এই 8/ হচ্ছে বড় সংখ্যাটা আর 3টা হচ্ছে ছোট সংখ্যাটা, এদের সঙ্গে ম্যাচ করতে হবে অপশন, অরিজিনাল নাম্বার এদেরই অনুপাত হবে, তাই না? একটা জিনিস ভাবুন, আমি যদি 5 দিয়ে, আমি যদি 5 দিয়ে 15কে ভাগ করি তাহলে কত হবে? 5 3 15, যে মিললো এক্স্যাক্টলি এই 15/5 করি, তো মানে 15 আর 5ই তো দুটো সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা যাকে ভাগ করলাম সে উপরে গেল আর ছোটটা যেটা দিয়ে ভাগ করলাম সে নিচে এলো। এবার দেখা গেল এটা মিললো না, এটা মিললো না, এক্স্যাক্টলি মিললো না, তখন আমরা কি করব? তখন আমরা নর্মালি একে 15/5 করেই তো রাখতে পারি, এটাকেই তো আমরা ভাগফল বলতে পারি 15/5। খেয়াল করে দেখুন, 15/5 এই 3কে না বলে আমরা বললাম 15/5 হচ্ছে ভাগফল। 3 উত্তর করার জন্য আমি বলতে পারি যে 30/10 হচ্ছে ভাগফল, বলতেই পারি, এটাও কিন্তু 3 উত্তর। তো সেই রকমই যেহেতু এখানে বলেছে যে ভাগফলটা 8/3, মানে 8/3 হচ্ছে দুটো সংখ্যা, তাদের অনুপাতই হবে এই 8/3। ম্যাচিং কিভাবে করবেন সেটা হচ্ছে এই যে যে দুটো নাম্বার বলা আছে, একজন হবে 3-এর গুণিতক, একজন হবে 8-এর গুণিতক। আপনি এর মধ্যে চেক করে দেখুন, প্রথমে আপনি 3-এর গুণিতক বাদ দিয়ে দেবেন, 44 হবে না, 34 হবে না, এই যে 52 হবে না, একমাত্র 48টাই হচ্ছে 3-এর গুণিতক। তা 3-এর সাথে কত গুণে? এ হচ্ছে 16 গুণ। 8-এর সঙ্গেও খেয়াল করে দেখুন, 8-এর সঙ্গে এ হচ্ছে 16 গুণ, 8 × 16 = 128। তাহলে এই যে গুণিতকটা চেক করে নেওয়া, এটা আমার মনে হয় সব থেকে সহজ একটা রাস্তা, তাই না? বেশ, এবার চলে আসি পরেরটায়, 7 হলো, এবার 8-এ চলে আসি। এই যে 8-এরটা আমার কনফিউশন আছে, আমার মনে হয়েছে এটা ভুল আছে, কিন্তু যারা ফ্যাক্টোরিয়াল দিয়ে অঙ্ক করে এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালের অঙ্ক, মানে কতগুলো শূন্য থাকে এটার মধ্যে যোগ দেবে বা গুণ দেবে তার মধ্যে কতগুলো শূন্য থাকে, এগুলো ফ্যাক্টোরিয়াল চ্যাপ্টারের অঙ্ক। এই ফ্যাক্টোরিয়াল চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দিয়ে দিয়েছে, আর প্রবাবিলিটি থেকে দুটো অঙ্ক দিয়েছে যেটা সিলেবাসের মধ্যেই ছিল না, সিলেবাস বহির্ভূত একটা কাজ করে দিয়েছে। যাই হোক, তবু আমরা চেক করে দেখি, অঙ্কটা হচ্ছে 10 × 20 × 30, এরকম করে গিয়ে × 1000 পর্যন্ত এই যে গুণফলটা হবে সেই গুণফলের মধ্যে কতগুলো শূন্য থাকবে। এই 10 × 20 × 30 × 40 × 50 করে আমরা 100 পর্যন্ত পৌঁছালাম, ঠিক আছে? মানে 10 × 20 যদি করি, ভাবুন দুটো সংখ্যার গুণ করব দুটো শূন্য হবে, দুটো শূন্য গুণ করব দুটো হবে, এর সাথে 30 গুণ করব আর একটা শূন্য বেড়ে যাবে। মানে 3 দিয়ে 2 দিয়ে 1 দিয়ে গুণ করছি এটা ফ্যাক্টর নয়, 30 দিয়ে গুণ করছি না 40 দিয়ে করছি তা নয়, একটা শূন্য দিয়ে গুণ মানে একটা শূন্য এক্সট্রা হবে। তাহলে এরকম করে করে গিয়ে আমরা যদি একেবারে 100 পর্যন্ত পৌঁছাই, মানে 10 থেকে নিয়ে 100 পর্যন্ত কটা সংখ্যা? 10টা সংখ্যা, তাই না? এই 10টা সংখ্যার মধ্যে তাহলে শূন্য কি হওয়ার কথা? প্রত্যেক জনের কাছে একটা করে আছে, শুধু এর কাছে দুটো আছে 100-এর কাছে, তার মানে এইখানে কটা টোটাল? খেয়াল করে দেখুন, 11টা শূন্য হবে, 11টা শূন্য, 10-এ 1টা, 20-তে 1টা, 30-এ 1টা, 40-এ 1টা, এরকম করে গিয়ে 90-তে গিয়ে 9টা, আর 100-তে গিয়ে 100-তে তো দুটো আছে, তাহলে 11টা হয়ে গেল। এরকম 10 থেকে নিয়ে 100-এর ঘরে 11টা হয়ে গেল।
ফের আমরা যদি আবার 110 × 120 × 130 এরকম করে যাই কোন পর্যন্ত, 200 পর্যন্ত। একই রকম ভাবে আবারও আপনি 11টা শূন্য পাবেন, এদের প্রত্যেকের মধ্যে একটা, 200-র মধ্যে গিয়ে দুটো। তো এরকম করে এই যে প্রতিটা লাইনে আপনি খেয়াল করে দেখুন 11টা করে শূন্য পাবেন, কিন্তু যাবেন কোন পর্যন্ত? এই যে 10, 11, তারপর হচ্ছে 21, এরকম করে করে তো আপনি যাবেন, এই পর্যন্ত 200 হলো, তারপর 210-এ যাবেন। এরকম করে কজন আছে? একেবারে 10 জন আছে, 10টা লাইন আছে। 1000 পর্যন্ত যদি যাই তাহলে 10টা লাইন, তো 10টা লাইন মানে 11 × 10 হয়ে গেল টোটাল 110টা হচ্ছে শূন্য। প্রতি লাইনে 11টা করে 10টা লাইন আছে 1000 পর্যন্ত যদি যাই, ঠিক আছে? মানে 100, 200, 300, 400, 500 এরকম করে 900 পর্যন্ত 9টা, আর 1000-এর মধ্যে 10টা লাইন। তো 10টা লাইনে 10, 11টা করে শূন্য হলে 110। এবার 1000-এর মধ্যে 3টে শূন্য আছে, মানে আমি তো 2টো শূন্য ভেবে করছিলাম, এর মধ্যে 2টো, 200-র মধ্যে 2টো, 300-র মধ্যে 2টো, 900-র মধ্যে 2টো, দিয়ে 1000-এর মধ্যে আর 2টো নাই, 3টে আছে, মানে একটা এক্সট্রা। তার জন্য এর সাথে 1 যোগ করে দিয়ে আমরা 111টা পেলাম। চলে আসি আমরা পরেরটা। এর সাম অফ মানি বিকামস 4 টাইমস ইন 20 ইয়ার্স, একটা টাকা 4 গুণ হয়ে যায়। মানে আমরা যখন ক্লাসে করি টাকা 4 গুণ হয়ে যায়, মানে 100 টাকা যদি 400 টাকা হয়ে যায়, তার মধ্যে 300 টাকা সুদ থাকে, ক বছরে? 20 বছরে। তাহলে একে জাস্ট আমরা 20 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল কত উত্তর? 15। সেটাই হচ্ছে পার্সেন্টেজ অপশন বি। মানে 100 টাকাটা 400 হয়ে যাবে, মানে 300 টাকা সুদ 20 বছরে যদি হয়, 20 দিয়ে ভাগ করে দিলাম, তাই না? বেশ, এবার নেক্সট দেখুন। একটা ট্রেন 300 মিটার লম্বা, তাই না? এই ট্রেনটা হচ্ছে 300 মিটার লম্বা, ক্রস করেছে একটা প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্মটা 900 মিটার, তাহলে টোটাল হচ্ছে 1200 মিটার পেরোতে হবে। সে 1200 মিটার পেরিয়েছে কতক্ষণে? 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছে টোটাল 72 সেকেন্ড। তাহলে 1200 মিটার বাই 72 করলে আমরা মিটার পার সেকেন্ড পেলাম। জানতে চাই যে স্পিড কিসে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে একে 18.5 দিয়ে আমরা গুণ করে দেবো কিলোমিটার পার আওয়ারের জন্য। 4×18 72, এবারে 5 না কেটে, 4×3 12 300, 5 দিয়ে কাটলাম, 5×6 30, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ইন 1 আওয়ার এ বোট গোজ 11 কিলোমিটার, 1 ঘন্টায় একটা বোট 11 কিলোমিটার যায় অ্যালং দা স্ট্রিম, স্রোতের অনুকূলে, এবং 5 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে। জানতে চাই যে কার বোটের? এ তো সে বোটের অঙ্কর একদম প্রথম, এটা দিয়ে হয়তো যারা পড়ান তারা এটা দিয়েই শুরু করে, একদম প্রথম অঙ্কটা। 11 কিলোমিটার হচ্ছে ডাউন স্ট্রিম, 5 কিলোমিটার আপ স্ট্রিম, এইটা বাই কত? এটা বাই 2 হচ্ছে বোট, মানে 16/2, 8 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে বোটের, তাই না? যদিও আমি ক্লাসে অন্য স্টাইলে শেখাই, আমি এই দুটো যোগ করে শেখাই না, সেটা যারা আমার কাছে ইউটিউবের ভিডিও দেখেছেন বা ক্লাস করেছেন তারা জানেন বিষয়টা। নেক্সট হচ্ছে সুমি এবং রাহুল একটা বিজনেস স্টার্ট করেছে, এই অঙ্কটাও দিয়েছে পার্টনারশিপ থেকে, এটাও একদম বেসিক অঙ্ক, এটা দিয়ে সবাই শুরু করে। যে সুমি 85,000 টাকা আর রাহুল হচ্ছে 15,000 টাকা দিয়ে শুরু করেছে। আমরা জানি ইনভেস্টে যে যেভাবে যে রেশিওতে ইনভেস্ট করবে সেই রেশিওতে সে প্রফিট পাবে, যে যত টাকা বেশি দেবে সে তত বেশি প্রফিট পাবে, স্বাভাবিক। একজন 85,000 দিয়েছে, 15,000 দিয়েছে, তাহলে এটাই হচ্ছে তার রেশিও 85:15। 85:15 মানে 5×17=85, আর হচ্ছে 3×5 = 15, মানে অপশন ডি হচ্ছে উত্তর, 17:3। এটা 3টে শূন্য কেটে দিয়ে তারপরে কাটাকাটি করলেই হয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কিছু কিছু অঙ্ক নয়, ম্যাক্সিমাম অঙ্ক এত সহজ দিয়েছে, এত সহজ দিয়েছে কল্পনার বাইরে, মানে কল্পনাই করা যায় না যে এত সহজ অঙ্ক দিতে পারে। যদিও সহজ হবে এটা আমি প্রত্যেককে বলেছিলাম, ধরে ধরে বলেছিলাম যে চিন্তা করবে না, মারাত্মক সহজ হবে, কিন্তু তা সত্ত্বেও কাট অফ বাড়বে না, কাট অফ বাড়বে না। তার কারণটা ইংলিশ মিডিয়াম করছে, যদিও কাট অফ এর ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, মোটামুটি আমার যেটুকু ধারণা সেটা অবশ্যই জানাবো। আশিস ক্যান ডু এ ওয়ার্ক 20 ডেজ, ওয়াইল আশিস উইথ দ্য হেল্প অফ রমেশ, রমেশের সাহায্য নিয়ে 15 দিনে করে। আশিস 20 দিনে করে, রমেশের সাহায্য নিয়ে 15 দিনে করে। এবার ব্যাপারটা জানতে চাইছে, আচ্ছা তারা দুজন মিলে 400 টাকা যদি পায় তাহলে ফাইন্ড দা শেয়ার অফ আশিস, তাহলে আশিসের শেয়ারটা কত দুজন মিলে যেটা পায়, ঠিক আছে? এবার আশিস, আমরা একটা জিনিস বার করে নেবো অবশ্যই, যে আশিস একটা কাজ করে আর একটা হচ্ছে রমেশ। আশিস কাজ করে 20 দিনে, তাহলে রমেশ এক্স্যাক্টলি কত দিনে করে, এটা হচ্ছে টাইম টেকেন, কে কতটা সময় নেয় সেইটা। টাকা ভাগাভাগি কিন্তু টাইম টেকেদের অনুপাতে হয় না, দক্ষতা অনুযায়ী হয়, তো সেটা আমরা দেখবো। তার আগে দেখবো যে রমেশ তাহলে কতদিনে করছে। আশিস যদি 20 দিনে করে, রমেশের সাহায্য নিয়ে 15 দিনে করে, তাহলে দুটো বিয়োগ করলেই কিন্তু আমরা রমেশের আমরা দক্ষতাটা পাবো। এই 20 আর 15 লসাগুলো 60, 3×20 60, 4×15 60, দুটো বিয়োগ করলাম, দিয়ে এক হলো, উত্তর হলো 60। তার মানে এদিকে রমেশ হচ্ছে 60 দিনে কাজটা করে,
এই তো কথা। এবার আশি যদি 20 দিনে করে, রমেশ করবে 60 দিনে, তাহলে এদের দক্ষতা মানে পোটেনশিয়ালিটি অনুযায়ী টাকা ভাগা ভাগি হবে। পোটেনশিয়ালিটি তো উল্টো রেশিও হয়, 60:20, তার মানে হচ্ছে 3:1, এই রেশিওতেই টাকাটা ভাগা ভাগি হবে। মানে এই যে আশি যদি 3 টাকা পায়, রমেশ পাবে 1টা। এবার ভাবুন 400 টাকা কি হিসেবে ভাগাভাগি করবেন, সোজা কথা একদম 300 টাকার 100 টাকা হিসেব। আশিস আর রমেশ যেভাবে টাকাটা পাবে, তাহলে জানতে চাই যে আশিসের মানে 300 টাকা, এটাও একদম বেসিক অঙ্কই ছিল। ম্যাক্সিমাম অঙ্কই দেখলাম যে একদম চ্যাপ্টারের বেসিক থেকেই দিয়েছে, এ কোনো রকমে কঠিনের দিকে যায়নি। বেশ, নেক্সট হচ্ছে 14। এ ম্যান হ্যাজ ₹480 ইন দ্য ডিনোমিনেশন অফ 1 রুপি নোট, 5 রুপি নোট আর একটা হচ্ছে 10 রুপি নোট। এটা বেশ একটু স্টাইলিশ অঙ্ক, মানে একটু ভাষাটা অন্যরকম দিয়েছে, কিন্তু অঙ্কটা বেশ মজাদার। 480 টাকা টোটাল তার কাছে আছে, কিন্তু কিরকম কিরকম নোট, 1 টাকার নোট, 5 টাকার নোট আর হচ্ছে 10 টাকার নোট, এবং সেটা আছে দ্য নাম্বার অফ ইচ ডিনোমিনেশন ইজ ইকুয়াল, প্রত্যেকটা নোটই একদম একই পরিমাণ আছে। এবার দেখলাম যে 1 টাকার নোট এক যদি 1 পিস থাকে, তাহলে কত হবে টাকা, 1 টাকা। 5 টাকার নোট যদি 1 পিস থাকে, তাহলে সে হবে 5 টাকা, আর 10 টাকার নোট 1 পিস হলে হবে 10 টাকা। টোটাল টাকা হচ্ছে কত, 16 টাকা, কিন্তু নোট হচ্ছে 3টে, 16 টাকা কিন্তু নোট 3টে। এবার ওর কাছে ছিল কত টাকা, 480 টাকা, কগুণ, এই যে 16, এটা হচ্ছে 30 গুণ, 300 48, 30 গুণ। তাহলে প্রতিটা টাকাই, এই যে আমরা দেখছিলাম প্রত্যেকটাই হচ্ছে কত কত করে, এরা সব 30 পিস করে। এটা ভাবতে পারি ভাই যে 3টে নোট যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে তার 30 গুণ, তার মানে 90টা নোট। উত্তর কোনটা, উত্তর হচ্ছে অপশন সি, 90টা নোট। বেশ, নেক্সট, ফাইন্ড দ্য এভারেজ অফ অল অড নাম্বারস ফ্রম 1 to 67। এটাও সেই চ্যাপ্টার শুরু করে সবাই এটা দিয়ে, শুধু আমি বলে কথা নয়, সমস্ত টিচার স্টুডেন্ট সবাই এরকমই শুরু করে, 1 থেকে 67 পর্যন্ত অড নাম্বার। তো এই যে ফার্স্ট আর লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ, এই তো 68/2, তার মানে হচ্ছে 34 হচ্ছে উত্তর। ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ হচ্ছে এভারেজ, এ তো আমরা শিখেছি সবাই। ফের আমরা 16টা দেখি। এ নাম্বার হেন ডিভাইডেড বাই 280, একটা সংখ্যাকে 280 দিয়ে যখন ভাগ করছি তখন রিমাইন্ডার দিচ্ছে কত, 115, কিন্তু এই নাম্বারটাকে যদি 35 দিয়ে আমরা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত দেয়। এবার এটা তো আমরা শিখেছি যে যেটা দিয়ে লাস্ট ভাগ করবো 35, ওই যে রিমাইন্ডার ছিল ওকেই ভাগ করে চেক করে নেবো, কেননা এরা দুজন বরাবরই একে অপরের গুণিতক হয়, মানে যাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে তো 2 দিয়ে ভাগ করলেও মিলবে। 4 দিয়ে ভাগ করার পর যদি 3 অবশিষ্ট থাকে, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আর ওই সেই অবশিষ্টতে থাকবে না, তখন 2 দিয়ে কাকে চেক করি, শুধু 3কে চেক করে নিলে হয়ে গেল, কারণ 3-এর মধ্যে একবার 2 ভাগ চলে যায়, তো থাকে সেক্ষেত্রে 1। ওরকম ভাবেই এই রিমাইন্ডারটাকে এই নতুন যে ভাজক রয়েছে সেটা দিয়ে ভাগ করবো, তাই না। এবারে 3 35 হচ্ছে কত, 105, 3 35 105, থাকলো কত, 10, মানে রিমাইন্ডার অ্যাকচুয়ালি থাকবে অপশন এ 10। এই তো অঙ্ক। বেশ, 17, ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 20 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট হচ্ছে 20, দুটো সংখ্যার যোগফল 20 আর তাদের গুণফল কত, গুণফল হচ্ছে 96। এটাও আমি বলেছিলাম ওই আগে একটা যেমন অঙ্ক পড়েছে যে যোগ আর গুণ দিয়েছে, দিয়ে জানতে চাইছে কিউব, এর এক প্রকার সেই রকম জানতে চাইছে বিয়োগ, মানে দুটো একই চ্যাপ্টারের অঙ্ক, একই অঙ্ক পাশাপাশি থাকে, একই চ্যাপ্টারে পাশাপাশি থাকে, যারা বই লিখেছেন তারা এভাবেই লিখেছেন। এবার এটাও আমাকে কি করতে হবে, যোগফল 20 আর গুণফল 96, তো আমাকে আন্দাজ করলে কি করব, 8 আর 12 ছাড়া আর কে আছে, 8 12 96, 8 আর 12 20, তাছাড়া কে আছে, কেউ নাই। এবার এই দুজনের বিয়োগফল, 8 আর 12 বিয়োগফল হচ্ছে 4, তাই না। বেশ, তারপরে এই যে এটা 18 দাগে, এ তো দেখে মনে হয় ছেলে খেলা করেছে, দ্য ফার্স্ট প্রাইম নাম্বার, ফার্স্ট প্রাইম নাম্বার 2, কিন্তু অনেকে ভুল করে এই 1কে করে ফেলতেও পারে, যদিও এই ভুলটা এখন আর কেউ করে না, অনেক আগে হলে করতো। তাহলে আমাদের ফার্স্ট প্রাইম নাম্বার কত, সেটা হচ্ছে অপশন সি, 2। পরেরটা যেটা, ইফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার এন্ড ইটস স্কোয়ার ইজ 182, এটা আমার বইতে আছে, দেখবেন প্রবলেম অন নাম্বার চ্যাপ্টারে, এটা একদম ওই প্রথম দিকে আছে, প্রথম 10টা 11টা অঙ্কের মধ্যেই আছে। হুবহু দেখছে ডিজিট গুলো একই দিয়েছে, ডিজিটও পাল্টায়নি, কারণ আমি আমার বইতে, আমার বইতে 13ও দিয়েছি, 14ও দিয়েছি, যাতে করে কেউ মাইনাসটাকে ভুল করেছে উত্তরটাকে না ভুল না করে দেয়, এখানে অপশনটাও দেখছি একই রয়েছে। ইফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার এন্ড স্কোয়ার ইজ 182, একটা সংখ্যা কার কার যোগফল, একটা সংখ্যা এবং তার স্কোয়ার কত, 182, এটাই তো আমাদের সমীকরণ। যদি একটু সাজাই তাহলে এরকম দাঁড়ায় যে x² প্লাস হচ্ছে x মাইনাস 182, এটা সমান 0। এবার আমরা এটা কি শিখেছিলাম, যে আমরা মিডিল টার্ম কখনো করব না, মিডিল টার্ম না করে জাস্ট একটা লাইন করেই আমরা উত্তর করে দেবো, 182কে ভেঙে বিয়োগ করে প্লাস 1 বানাতে হবে, তাই তো, 182কে ভেঙে এই যে বিয়োগ করে আমরা প্লাস 1 বানাবো, 182কে ভাঙা মানে 14 ইন্টু 13,
তাহলে 14×13 যদি আমরা এখানে করি তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 14x মাইনাস 13x মাইনাস 182 সমান শূন্য। এবার এই যে 14টা প্লাস ছিল এ ফাইনালি -14 উত্তর হবে, আর -13টা ফাইনালি +13 উত্তর হবে। এই দুটোর মধ্যে যেটা অপশনে পাবো সেটা উত্তর, -14 অথবা +13। এবার খেয়াল করে দেখুন, এখানে -14 নাই +14 আছে, তার মানে তো বাদ, আমার তো উত্তর -14 অথবা +13। এবার তাহলে +13 পেয়েছি, এবার +13 হচ্ছে উত্তর। কিন্তু এর বাইরে বেরিয়েও যদি এটা -14 থাকতো তাহলে আমরা উত্তর যদি করতাম তাহলে আমরা গেলাম, তাহলে নেগেটিভ হতো। কেন? কারণ অঙ্কটা শুরুতেই বলে দিয়েছে দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার। এইটা মুরগি করার জন্য অনেক সময় কি করে, এই যে পজিটিভ নাম্বার তো বলে দিয়েছে, এবার উত্তর কে, উত্তর হচ্ছে আমাদের 13 আর -14, এটা আমাদের উত্তর ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যদি বাই চান্স এই 13টা না দিয়ে এর বদলে নান অফ দিস দিত আর এইটা -14 দিয়ে দিত, অনেকে হয়তো এটা -14 উত্তর করে ফেলতো, ভুলেই যেত যে এখানে পজিটিভ নাম্বার বলা আছে। তো সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, এই হচ্ছে কথা। বেশ, এবার চলে আসি আমরা 20-এর দাগে। অ্যারেঞ্জ 7-এর 12, 2-এর 3, 3-এর 8 ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে মানে ছোট থেকে বড়। এর যা পদ্ধতি আছে আমি বোধহয় ইউটিউবে 8টা না 9টা পদ্ধতি দেখেছিলাম। এই যে এই ফ্রাকশন চ্যাপ্টারে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজানো যে অঙ্ক, একদম ছোটবেলা থেকে আমরা যেটা শুরু করেছিলাম সেখান থেকে নিয়ে বুড়ো বয়স পর্যন্ত বোধহয় 8টা কিংবা 9টা পদ্ধতি হতে পারে, যেটি ইউটিউবে আমি দেখিয়েছি, আপনারা না দেখে থাকলে ভিডিওটা দেখবেন। তার মধ্যে মোটামুটি 3টে পদ্ধতি খুব সহজ হয় কম সময়ে, তার মধ্যে একটা হচ্ছে পার্সেন্টেজ। এই যে 7-এর 12, 7-এর 12 যদি আমরা পার্সেন্টেজে করি, ওই যে পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু মনে আছে, যেটা আমি স্ল্যাব আপনাদেরকে শিখিয়েছিলাম, 100কে 12 দিয়ে ভাগ করা মানে 8 × 1/3, 100কে 12 দিয়ে 12 স্ল্যাব মানে 8 × 1/3, 8 দিয়ে যদি এটাকে করি তাহলে 7-8 হচ্ছে 56%-এর থেকে একটু বেশি হবে। বেশ, 2-এর 3 মানে 66%, তাই না? একদম পিওর 66.66। আর 3-এর 8 মানে 8-এর 8 স্ল্যাব মানে যে 12.5, 3×12 মানে 37.5। এটা যাদের মুখস্থ ছিল তারা এক এক সেকেন্ডে একটা করে ফেলল। তাহলে এই যে 56-66 আর হচ্ছে 37.5। অ্যাসেন্ডিং সাজাতে বলেছে ছোট থেকে বড়, মানে আগে কাকে দেবো, 3-এর 8, তারপর হচ্ছে 7-এর 12, 3-এর 8, 7-এর 12, তারপর হচ্ছে 2-এর 3, অপশন এটাই হচ্ছে উত্তর। অপশন এতে আছে, অপশন এটাই উত্তর, এটা একটা পদ্ধতি। তারপর আরেকটা পদ্ধতি ছিল যে আমরা যদি এটাকে 12 দিয়ে 7কে ভাগ করি, 7কে ভাগ করবো মানে যে 70 ধরে নিই, যেমন করা তেমন হচ্ছে 5×12 = 60, 6×12 = 72 বেশি যাচ্ছে, মানে এটা হবে 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 5 পয়েন্ট সামথিং না 0.5 দিয়ে শুরু। এটা কত হবে, 20কে 3 দিয়ে যদি করি তাহলে 3×6 = 18, 6 দিয়ে শুরু, ঠিক আছে। ফের একে যদি মানে 0.6 দিয়ে শুরু, একে যদি 30কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 3×8 = 24, 4×8 = 32 বেশি গেলে 3×8 = 24, মানে এক এক ঘর করে যদি 8 দিয়ে 3কে ভাগ করি, সিঙ্গেল সিঙ্গেল ঘর, প্রথম ডাক যাওয়াই দরকার নেই, তাহলে ডিফারেন্স তৈরি হয়ে যায়। তো আমরা সেটাও করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে এদের মধ্যে গ্যাপিংটাকে বার করে নিয়ে, যেহেতু গ্যাপ একই নেই দুজনের মধ্যে, মানে হওয়ার আর লাভের মধ্যে গ্যাপ একই নেই, তো একই বানানোর জন্য যে পদ্ধতি সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করলেও কিন্তু কম সময় হতে পারে। 21-এরটা প্রবাবিলিটির অঙ্ক দিয়েছে, কিন্তু প্রবাবিলিটির অঙ্ক দিলে একদম খুব বেসিক একটা অঙ্ক দিয়েছে, প্রবাবিলিটি চ্যাপ্টার যারা করান তারা, যেমন আমি এই এই এলডি ব্যাচের জন্য করাইনি, কেমন সিলেবাসে নেই আমি করাইনি, প্রবাবিলিটিও করাইনি। তারপরে আরেকটা যে অঙ্ক দিয়েছে অন্য চ্যাপ্টার থেকে সেটাও আমি করাইনি, এবার যেটা করাইনি সেটা করাইনি, কিছু করার নেই। কিন্তু যে ব্যাচে করাই, অ্যাডভান্স ব্যাচে যখন প্রবাবিলিটি করাই তখন এগুলো একেবারে বেসিক, মানে এগুলো দিয়ে অঙ্ক শুরু করা হয়। এই যে বলেছে গার্ল ক্যালকুলেটস দ্যাট দ্য প্রবাবিলিটি অফ আর উইনিং দ্য প্রাইজ, দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম প্রাইজ মানে ফার্স্ট প্রাইজ উইন করার জন্য তার প্রবাবিলিটি কতটা আছে ইন এ লটারি এজ কত, 0.8। এ গার্ল ক্যালকুলেটস দ্যাট দ্য প্রবাবিলিটি অফ আর উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ইন এ লটারি ইজ 0.08। ও নিজে ঠিক করেছে একটা মেয়ে ক্যালকুলেশন করে যে আমার ফার্স্ট প্রাইজ পাওয়ার সম্ভাবনা আছে 0.08% হলো। এবারে বলছে যদি 6,000 টিকিটস আর সোল্ড, টোটাল 6,000 টিকিট যদি বিক্রি হয় তাহলে হাউ মেনি টিকিটস হ্যাজ শি বট, মানে মেয়েটা নিজে জানে যে আমি কতগুলো টিকিট কিনেছি এবং আমার প্রবাবিলিটি কতটা, আমার প্রবাবিলিটি কতটা ফার্স্ট প্রাইজ পাওয়ার। তো এই যে প্রবাবিলিটি যেটা নির্ভর করে সেটা হচ্ছে এই যে টোটাল সে যে যা টিকিট কিনেছে, মানে টিকিট যা সে পারচেজ করেছে আর টোটাল টিকিট যেটা সোল্ড হয়েছে, এটা ডিভাইড করলে কিন্তু তার প্রবাবিলিটি পাওয়া যায়। এবারে এর যদি প্রবাবিলিটি এমন হয় যে 0.08, তার মানে জানতে হবে যে সে 100টা টিকিটের মধ্যে 8টা টিকিট কিনেছে, মানে যদি 100টা টিকিট বিক্রি হয় টোটাল তাহলে সে 8টা টিকিট কিনেছে, মানে 100 ভাগের 8 ভাগ,
এবার 100 ভাগের 8 ভাগ যদি হয় তাহলে এইটা দাঁড়ায় 0.08, বোঝা গেল? এবার সোজা কথা হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি যে 100টা টিকিট বিক্রি হলে মেয়েটা কিনেছে 8টা টিকিট, তাহলে 1টা টিকিট বিক্রি হলে মেয়েটা কিনেছে কত? 100 আর টোটাল 6,000 টিকিট বিক্রি হয়েছে, তাহলে মেয়েটা কত কিনেছে? ×6,000। এবার এটা যদি কাটি, 2টো 0 কেটে দিলাম, 6×8 48, মানে 480টা টিকিট কিনেছে। অর্থাৎ টোটাল 6,000 টিকিট বিক্রির মধ্যে 480টা টিকিট মেয়েটা কিনেছে, তবেই তার প্রবাবিলিটি এটা বলে। যেমন ধরুন, আপনার কোন একটা লটারি খেলছেন, আপনি একটা লটারি কাটবেন, লটারি কাটার সময় আগে জেনে নিতে হয় যে কতগুলো লটারি খেলা হবে টোটাল বিক্রির ওপর। এই বিক্রি কতগুলো হয়েছে, বলছে 100টা টিকিট আমরা ছেপেছি মাত্র, তার মধ্যে এক একটা টিকিটের দাম 100 টাকা, তার মধ্যে ফার্স্ট প্রাইজ হচ্ছে 4 টাকা। এবার আপনি ভাবুন, 100টা টিকিটের মধ্যে যদি আপনি 1টা টিকিট নেন 100 টাকা দিয়ে, তাহলে আপনার 1% প্রবাবিলিটি হচ্ছে, কিভাবে আসে, 100টা টিকিটে 1টা টিকিট নিয়েছেন, 1% প্রবাবিলিটি ওই গাড়িটা আপনি পাবেন। এবার যদি আপনি 100টা টিকিটই কিনে নিতেন, তাহলে প্রবাবিলিটি 100%, আর কারো কাছে যাবেন, 100টাতে 100টাই কিনে নিয়েছেন। তো এই যে প্রবাবিলিটির যে অঙ্কটা, এটা হচ্ছে ওই চ্যাপ্টারের একদম শুরুর অঙ্ক, মানে এইগুলো দিয়ে আমরা শুরু করে থাকি। অঙ্কটা কঠিন দেয়নি মোটেই। যাক, পরেরটা দেখি। এটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার যখন করাই, এটা একেবারে শুরুতে করাই না, কিন্তু 2-3টে অঙ্ক যাওয়ার পর এটা করাই। রেক্টেঙ্গেল হ্যাজ এ লেন্থ দ্যাট ইজ 3 ইউনিট মোর, কার থেকে? তার উইথের থেকে। এই যে মনে আছে, ইউটিউবে দেখবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, একটা ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি। প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য তাহলে বলছে x+3, এটা হচ্ছে দৈর্ঘ্য, হলো। এবার আর কি বলেছে, ইফ দ্য পেরিমিটার ইজ 26 ইউনিট, পরিসীমা হচ্ছে কত? 26 ইউনিট পরিসীমাটা। এবার আমরা জানি পরিসীমা যদি অর্ধেক করে দিই, মানে 13 ইউনিট, যেটা 13 সেন্টিমিটার যাই বলি না কেন, সেটা হচ্ছে এর মধ্যে কে কে আছে, এর মধ্যে লেন্থ লেন্থ প্লাস ব্রিথ আছে পরিসীমার অর্ধেক। পরিসীমার মধ্যে 2 দৈর্ঘ্য 2 প্রস্থ থাকে, 2×দৈর্ঘ্য+প্রস্থ। আমি তো 2×দৈর্ঘ্য+প্রস্থ বলিও না, কাউকে বলতে বলিও না, আমি বলি যে 2 দৈর্ঘ্য 2 প্রস্থ। সুবিধা কি হয়, পরিসীমার অর্ধেক করে দিলে 1টা দৈর্ঘ্য 1টা প্রস্থ, ভাবতে সুবিধা। এবার দৈর্ঘ্য আর প্রস্থ একে অপরের থেকে কত কম বেশি, ±3। এবার ভাবুন, একে অপরের থেকে যদি ±3 হয়, তার মানে 13, আমরা যেটা পেলাম, 2টো সংখ্যার যোগফল 13, 2টো সংখ্যার বিয়োগফল 3। এবার তো অঙ্ক আপনি জানেন যে যোগফল 13 আর বিয়োগফল যদি 3 হয়, তাহলে বড় সংখ্যা, 13+3/2 মানে 16/2 হচ্ছে 8, হচ্ছে বড়টা। এই যে 8 হচ্ছে বড়টা, আর 13-3 মানে 10, 10/2 5 হচ্ছে ছোটটা। তাহলে এই তো 2টো সংখ্যা দৈর্ঘ্য আর প্রস্থ, 1টা 8, 1টা হচ্ছে 5, 5×8=40, অপশন এ হচ্ছে উত্তর। ঠিক আছে, বেশ। এবার চলে আসি আমরা 23-এর দাগে, এটাও ভালো অঙ্ক দিয়েছে, বেশ সুন্দর, খারাপ নয়। সি অ্যালোন ক্যান ডু 2×10 অফ এ ওয়ার্ক, মানে এই যে সি বলছে 2×10 অফ এ ওয়ার্ক কিনেছে, ইয়ে কাজ করেছে, একটা কাজের 2×10 অংশ কাজ করেছে, ক ঘন্টায়? 4 ঘন্টা। তাহলে 2 অংশ যদি 4 ঘন্টায় করে, তাহলে 1 অংশ করতে 2 ঘন্টা লাগে, 10 অংশ করতে নিশ্চয়ই কত, 20 ঘন্টা লাগে। তার মানে আমরা বলতে পারি সি কাজটা করেছে ক ঘন্টায়? 20 ঘন্টায়, খুব ভালো কথা। এবার ডি বলছে যে 5 ভাগে 2 ভাগ করেছে 5 ঘন্টায়, 2 ভাগ যদি 5 ঘন্টায় করে, তাহলে 1 ভাগ করতে 2.5 ঘন্টা, তাহলে 5 ভাগ করতে 5×2.5 মানে 12.5 ঘন্টা, তাহলে ডি করবে কতটা, ডি হচ্ছে 12.5 ঘন্টা, এটাই করেছে। এবারে জানতে চাইছে, ইফ দে ওয়ার্ক টুগেদার দেন হাউ মেনি আওয়ার্স উইল দে টেক টু কমপ্লিট এত অংশ কাজ, এইটা কাজ করতে, এত অংশ গোটা কাজটা না, বলছে দুজন তাহলে একসাথে করলে 13×20 অংশ কাজ করতে কতটা সময় লাগবে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে 13×20, এই যে দুজন সি আর ডি একসাথে করলে কতদিনে কাজটা করবে বা কত ঘন্টায় করবে, এটা আমরা বার করে নেবো। 20 আর 12.5 লসাগু কত, 20 আর 12.5, মানে মনে হবে যে 12.5 আর 20 লসাগু, না ভাববে না, 12.5 ডবল করতে 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 চলে যান, 12.5 ডবলই তো 25, তাই না? তাহলে 25, তার উপরে উঠবে 50, এর ডবল করলে 25, তার উপরে গেলে 50, 20-র সঙ্গে মিলছে না, তারপরে গেলে 100, 20-র সঙ্গে মিলে গেল, তার মানে এদের লসাগু আমরা 100 করলাম, এটা হলো 5, আর এটা কত হবে, এটা হবে 8, তাই না? 8×12 মানে 100। এবার দুজনা যোগ করবো, 8 আর 5 কত, 13, এই যে 13, মানে 100/13 এত ঘন্টা, 100/13 ঘন্টায় গোটা কাজটা করে ফেলবে। এবার 1 অংশ করবে, তার মানে কতক্ষণে, এত ঘন্টায় করবে 1 অংশ, বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি 100/13 এত ঘন্টায় করবে 1 অংশ, তার মানে 1 অংশ করতে লাগে এত ঘন্টা, আমার কাজ বাকি আছে কতটা, কোনটুকু করতে বলেছে, 13/20 অংশ, তাহলে 13/20 অংশ করতে কতক্ষণ লাগে, 13 তারে কেটে দিলাম, এইটা দেখলাম উত্তর হয়ে গেল 5, মানে এই জায়গাটা একেবারে সহজ হয়ে গেল, সুন্দর। তবে অঙ্কটা সহজ, কিন্তু 2-3টে স্টেপ রয়েছে। এবার যারা অঙ্ক ভালো প্র্যাকটিস করে, তাহলে স্টেপ তো সেকেন্ডে সেকেন্ডে উড়িয়ে দেয় এক একটা স্টেপ।
এবার পরীক্ষার হল, ইংরেজি মিডিয়াম করছেন, এমনি তো ছেলেদের টেনশনে কাজ হয় না, এই জন্য তো কাট অফ বেশি ওঠে না। কিন্তু একটু বেশি টাইম দিলে বাংলা ভার্সন কোশ্চেন করলে এই কোশ্চেনে দেখা যেত 85 কাট অফ উঠতো, কিন্তু আপনাদের কাট অফ 55-এর আশপাশ থাকতে পারে, এটা আমার আন্দাজ আর কি। আমি ডিটেলসে বলবো কেন এরকম আন্দাজ আমি করলাম, ঠিক আছে? বেশ, এবার 24-এরটা, এই সব কিপার একটা দোকানদারের 36 লিটার সিরাপ আছে, খুব ভালো কথা। এই সিরাপটা সে কি করেছে, হি দেন মিক্স উইথ 40 লিটার অফ ওয়াটার, 40 লিটার জলের সাথে সে মিক্স করেছে, তার মানে সিরাপ হচ্ছে 36 লিটার, ওয়াটার হচ্ছে 40 লিটার, মানে টোটাল হচ্ছে 76 লিটার তার কাছে আছে। এবার এক একটা কাপে ভর্তি করেছে, যে কাপগুলো হচ্ছে 350 ml, দিয়ে বিক্রি করেছে 84 টাকা করে এক একটা কাপ। এবার 350 ml-এ যদি এক একটা কাপ হয় ML, তো তাহলে যে লিটারটাকে আমরা ML করলে কি করব, 1000 দিয়ে গুণ করে আমরা ML বানিয়ে নিলাম, এত 76,000 ml আমার টোটাল লিকুইডটা আছে। এক একটা কাপে ধরছে 350 ml, আমি 350 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে এক একটা, এটা টোটাল কত কাপ হলো, দিয়ে 84 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে টোটাল টাকাটা আমরা পেয়ে যাবো, তাই না? এবার এইটা এটা যদি কাটি, একটা একটা কাটলাম, দিয়ে একবারে আমরা 7 দিয়ে 5 দিয়ে গেলাম 5×7=35, এবারে 5 দিয়ে গেলাম 5×15=75, 10×5 দিয়ে 10 থাকলে 0, 1520, 7×7=84, তাই তো? 7×7=84, এবার 12×1520 যদি আমরা করি তাহলে 18,240 টাকা হয় উত্তর, 18,240 টাকা। আমি গুণটা করে দেখেছি আর কি, আপনাদের সমাধান করানোর আগে গুণটা করে দেখলাম, 12-এর সাথে 2-এর যদি গুণ করি, 2×2=44, মানে কেউ কেউ, আমি দেখলাম ইউটিউবে কমেন্ট করেছে আমরা উত্তরপত্র দেওয়ার পরে, যে 18,480 এরকম কিছু একটা উত্তর করেছে, একদম নয়, 18,280 করেছে, কিন্তু উত্তর হচ্ছে 18,240। এবার অনেকে ভাবছেন যে 18,240 বেরোচ্ছে, কিন্তু 18,280 অপশনে আছে, তাহলে ওটাই বোধ হয় হবে, কাছাকাছি আছে, বা ওটাই বোধ হয় হবে না, বলছে কাছাকাছি আছে, ওটাকে তাহলে উত্তর করে দিই। কোনোদিন কি তাই হয়েছে, এরকম কি কোনোদিন সম্ভব হয়েছে, ভুল উত্তরে দাগ দিয়ে নাম্বার পাওয়ার যে বিষয়টা, এটা উচিত নয়, এটা হচ্ছে মধ্যে কথা। বেশ, লাস্ট অঙ্ক আমরা চলে আসি, এই অঙ্কটা 25-এর অঙ্কটা প্রবাবিলিটি থেকে দিয়েছে ঠিক কথাই, কিন্তু একে এপিজিপি পাঞ্চ করে দিয়েছে, মানে এপিজিপি চ্যাপ্টার, সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি তো শুনেছেন, যারা করেছেন তারা খুব ভালোভাবে জানেন, দুটোকে পাঞ্চ করে করেছে। এটার মানেটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে অরুণের কাছে টোটাল 13টা বাক্স আছে চকলেটের, প্রত্যেকটাতে এভারেজ 17টা করে চকলেট আছে, তার মানে 13টা বাক্সে যদি 17টা করে থাকে, টোটাল হচ্ছে 221টা চকলেট আছে। এবার কোশ্চেন আরো ডেটা দিয়েছে কি, ইফ ইচ বক্স হ্যাজ অ্যাট লিস্ট 11 চকলেট, প্রত্যেকটা বাক্সতে যদি মিনিমাম 11টা চকলেট থেকে থাকে, এবং আর একটা কন্ডিশন, নো টু বক্সেস হ্যাভ ইকুয়াল নাম্বার অফ চকলেট, দুটো বাক্সতে সমান সংখ্যক চকলেট নাই, মানে 11টা দুজনে থাকবে না, 12টা দুজনে থাকবে না, মিনিমাম 11টা। জানতে চাইছে, মানে কোশ্চেনটা হচ্ছে, তাহলে দেন হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ চকলেটস, ম্যাক্সিমাম নাম্বার অফ চকলেট থাকার সম্ভাবনা কত টাকা আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখুন, টোটাল 221টা চকলেট আছে, ওই বাক্সতে মিনিমাম 11টা চকলেট আছে, তাহলে ম্যাক্সিমাম কত থাকতে পারে, এটা হচ্ছে কোশ্চেন। এবার আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি বাক্সতে, প্রথম বাক্সতে 11টা, তারপরে 12টা, তারপরে 13টা, তারপরে 14টা, এরকম করে করে গিয়ে একদম লাস্টেরটা ম্যাক্সিমাম এক্স পরিমাণ চকলেট আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবারে ভাবুন তো, এই এটা কটা বাক্স আছে, টোটাল 13খানা বাক্স আছে, হলো, তাহলে এরকম করে এই এই সিরিজ যদি যায় তাহলে 13 পর্যন্ত যাবে, এটা যদি ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ফোর্থ, এরকম করে করে 13 পর্যন্ত যাবে। এবার এই বাক্সের গুলোকে যদি যোগ করি তাহলে কতগুলো চকলেট হবে, সেটাই হবে 221টা, তার মানে এই যোগফলটা সমান হচ্ছে 221, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার আমরা যদি এপিজিপির ফর্মুলা লাগাই তাহলে তো আমরা একরকম করি, কিন্তু আমি এপিজিপির ফর্মুলা লাগাই না, আমি একটা জেনারেল কনসেপ্ট কাজে লাগাই, আমার মনে হয় এটা আমার প্র্যাকটিক্যাল কনসেপ্ট আর কি, যে আমরা নিজেরাই এরকম ভাবেই করি। সেটা হচ্ছে, একটা জিনিস ভাবুন, এদের সব কটাকে যদি যোগ করি, টোটাল কটা আছে, 13টা বাক্স আছে, এই যোগের নিয়মটা একবার দেখুন। ধরুন আপনার কাছে এক জায়গায় 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা এরকম করে আছে, এটা একটা সিরিজ, এপি সিরিজ, এটা সমান্তর প্রগতি, এটা যোগ করবেন, যোগফল কত হবে, 1 থেকে 6 পর্যন্ত আপনি এমনি বলে দেবেন 3×7=21, মুখস্থ। এর আর একটা পদ্ধতি আছে, ফার্স্ট আর লাস্ট যোগ করুন, দেখুন 7, সেকেন্ড সেকেন্ড লাস্ট কত, 7, থার্ড থার্ড লাস্ট দেখুন 7, প্রত্যেকটাই ফার্স্ট আর লাস্ট যোগ করলে যা হবে, সব কটা পিছন দিক থেকে সামনের দিক থেকে যোগ করতে করতে গেলে একই রেজাল্ট হবে, যেহেতু এটা একটা সিরিজ, তাই না? এবার তাহলে এই যে 7 পাচ্ছি আমি যোগফল, এই 6টা সংখ্যার মধ্যে জোড়া কটা, 3টে জোড়া, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করে দিলে আমরা 21 পাই, এক্ষেত্রেও টোটাল হয়, ফার্স্ট লাস্ট যোগ করবে যতগুলো সংখ্যা আছে তার অর্ধেক দিয়ে গুণ করে দেবো,
একই রকম ভাবে এটা যদি আমি ফার্স্ট আর লাস্ট যোগ করি কত, 11, 11 প্লাস হচ্ছে এক্স, ফার্স্ট আর লাস্ট যোগ করলাম, কতগুলো জোড়া আছে এখানে? যদি 13টা সংখ্যা হয় তাহলে তার অর্ধেক মানে 6.5টা সংখ্যা। আমি 6.5 না লিখে আমি একে গুণ করছি 13/2, এটাও তো, এবার এইটা সমানই কিন্তু 221। ভালো করে বুঝে দেখুন, এই যে 13/2 ইন্টু এটা করলাম, এটা সমানই হচ্ছে 221। তো তাই যদি হয় তাহলে আমাদের এখান থেকে সমাধান বার করতে অসুবিধা কোথায়? তাহলে আমরা এটা সমাধান যদি করি, 11+x এটা সমান 221। এই যে এই 13/2টাকে ওপাশে গিয়ে ভাগ না করে আমরা গুণ করে 2/13 করে দিলাম, যে কাটাকাটি করছি 13 একে 13, থাকলো কত? 9, 7 91, 17 × 2 মানে কত? 34। তাহলে এক্স, 11+x, 11+x মানে 34, তাহলে 1 সমান হচ্ছে 34, মানে 11 মানে হচ্ছে 23। তাহলে উত্তর কত ফাইনালি? উত্তর হচ্ছে 23 অপশনে। এবার এইটাকে একটু সময় লেগেছে, এই টোটাল যে 25টা অঙ্ক করালাম এর মধ্যে দুটো অঙ্ক ভুল, সমস্যা হয়েছে যে দুটো অঙ্ক ভুল হয়েছে ওই দুটো অঙ্ক খুব সহজ অঙ্ক, মোটামুটি মোরালেস যারা পরীক্ষা দিতে গেছিল প্রায় সবাই পারে। এবার পারে বলেই অঙ্কটা ভুল হওয়া সত্ত্বেও প্রায় প্রত্যেকে 3 বার 4 বার 5 বার করে ট্রাই করেছে, ভেবেছে এত সহজ অঙ্ক কোথাও আমার ভুল হচ্ছে না তো কাটাকাটিতে। এই যে 3 বার 4 বার 5 বার করে ট্রাই করা, ট্রাই করে 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 সময়টা নষ্ট খেয়েছে, 5টা 6টা কোশ্চেনের উত্তর ওই টাইমে করতে পারতো কিন্তু সেটা করতে পারেনি, এ কারণেও কিন্তু 5-6 করে কাট অফ কমবে ম্যাক্সিমাম ছেলে। যে যত ভালোই হোক না কেন, খুব যদি পরীক্ষা অভ্যেস না থাকে এবং খুব ভালো ইনস্টিটিউটের কাছে যদি ট্রেন না হয় তাহলে কিন্তু মুশকিল। দেখুন আমরা ভালো ইনস্টিটিউট নই কিন্তু আমরা এটুকু অন্তত আমি বুঝি, আমি প্রত্যেক সময় যারা আমার পেইন্ট কোর্সে পড়েন বা আমি পরীক্ষা সংক্রান্ত যখন আমি ইউটিউবে ভিডিও করি সবার জন্য তখন এটা বলি যে প্রশ্নের উত্তর আপনি এমনভাবে করুন, প্রথমবার যদি আপনার সাথে উত্তর না মেলে আপনি আর একবার চেক করবেন, তারপরে যদি না মেলে বেরিয়ে যান ছেড়ে, ইগো দেখিয়ে, হ্যাঁ আমি অঙ্ক পারি, আমি ওই অঙ্কটা পারবো না, এই অঙ্কটা আমার হবে না, করবো তারপর আমি যাব, এই করে ওই চেষ্টা করেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন, দিয়ে দেখা গেলো 5-7 মিনিট ওখানে আপনি নষ্ট করে দিন ইগো দেখিয়ে, ব্যাস আপনার ফেল। 5-7 মিনিট মানে আপনার পাস করা ফেল করা নির্ভর করে গেল। এ কারণে ওই দুটো কোশ্চেনে অনেকের অনেকটা সময় গেছে, জিরোর কোশ্চেনটা ভেবেছে যে একটু আন্দাজ করে, যারা যে ফর্মুলা ইউজ করতে পারেনি বা এগুলো অভ্যেস নেই তারা খানিকটা আন্দাজে করতে গিয়ে অনেকটা সময় ওটাতেও খাইয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয় তাই না? যাই হোক, এই গেল 25টা কোশ্চেনের উত্তর, দুটো কোশ্চেন সম্পূর্ণরূপে ভুল পেয়েছি। আপনারা যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন, ভালো মন্দ যা আপনাদের মতামত সেটা বলুন, আমি আগামী ভিডিওতে টোটাল কাট অফ যে বিষয়টা, সেফ স্কোর কেমন হতে পারে বা এই যে হাইকোর্ট রিলেটেড আরও যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে ইউটিউবে যেগুলো উত্তর দেওয়া দরকার সেগুলো আমি আগামী ভিডিওতে দেবো। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সামনে ক্লার্কশিপের পরীক্ষা আছে, SSC GD আছে, NTPC আছে, ভীষণভাবে প্রস্তুতি নিন। NTPC এবং SSC GD-র আমরা আগামী কালকের মধ্যেই কোর্স লঞ্চ করে ফেলবো, যে পেইড ব্যাচ যেগুলো রয়েছে যেভাবে যা ডিজাইন করা সেটা কালকের মধ্যেই করে ফেলবো, এনডিএ নিয়ে অনেকটা চাপে ছিলাম। ঠিক আছে, যারা যারা মেসেজ করেছেন অন্যান্য ভিডিওতে অফিসে ফোন করছেন তারা কালকের মধ্যে কোর্স পেয়ে যাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।